রাজধানীর উত্তর ইন্দ্রনগর এলাকায় শহীদ ক্ষুদিরাম পাড়া বাল্মীকি সামাজিক সংস্থা উদ্যোগে বৃহস্পতিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে যেভাবে রক্ত সংকট দেখা দিয়েছে সেই সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আক্ষেপের সুরেই তিনি জানান, আগে যে পরিমাণ রক্তদান শিবির রাজ্যে সংঘটিত হতো তা এখন অনেকটাই কমে গেছে। এর জন্য করোনা পরিস্থিতিকেই দায়ী করলেন তিনি, সেই সাথে সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠনগুলিকে মানবিক স্বার্থের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আমি অনুরোধ করব সকলের কাছে, সকল সংগঠনের কাছে, রাজনৈতিক অরাজনৈতিক ক্লাব এনজিও ব্যক্তি বিশেষত ব্যক্তিদের কাছে, দয়া করে আপনারা বছরে অন্তত তিনবার রক্তদানে এগিয়ে আসুন। নয়তো এই যে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা, ক্যান্সার আক্রান্ত রোগীরা, এই যে যারা রক্তক্ষরণ মোটর যান দুর্ঘটনাজনিত কারণে মা বোনদের যাদের রক্ত স্বল্পতা ভোগে প্রসবের সময় তাদের সর্বদা রক্ত প্রদান করতে হয়। এখন অনেক পেশেন্ট দেখা যাচ্ছে রক্তের স্বল্পতার দরুন সময়মতো রক্ত না পাওয়ার প্রেক্ষিতে পলাস্ত করে যাচ্ছেন, এরকম ঘটনাগুলো ঘটছে। তো এটা তো আমাদের সমাজের জন্য বিশাল বড় একটা লজ্জাস্কর ব্যাপার। সকলের কাছে আমার অনুরোধ থাকবে, দয়া করে স্বেচ্ছায় উৎসাহটা হারাবেন না, এটা করতে থাকুন, নিজের জন্যও ভালো, সমাজের জন্য মঙ্গল হবে।